টেকনিক যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি এখনকার পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ সমাধান করাবো এর আগের পর্বে আমরা কিন্তু এই পর্যন্ত সমাধান করিয়েছিলাম এই যেইখানে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা সরল করেছিলাম এখন এটার পর থেকে আমরা সমাধান করাবো তো দেখো এখানে কী বলা আসে যে এবার মনে করি এক্স টু দি পার ফোর এর ঘন ফল নির্ণয় করতে হবে তো এক্স টু দি পার ফোর এর ঘন ফল ঘন ফল নির্ণয় করতে হবে মানে এক্স টু দি পার ফোর উপরে পাওয়ার হবে হচ্ছে থ্রি তার মানে এক্স টু দি পার ফোর এর উপর থ্রি থ্রি মানে এক্স টু দি পার ফোর উপরে পাওয়ার যদি থ্রি দিই সেটাই হবে হচ্ছে ঘন ঘন মানে এক্স টু দিবার যদি মনে করো এক্সের উপর পার থ্রি দিই তাহলে এক্সের ঘন আর এক্স টু দিবার ফোর এর ওপর দিয়ে দিয়েছি থ্রি তার মানে এক্স টু দিবার ফোর এর ঘন ফল যদি আমি এর আগের পর্বে সূচকের গুণ সূচকের হচ্ছে গুণের নিয়ম এবং ভাগের নিয়ম শিখিয়েছিলাম আজকের পর্বে কিন্তু আমরা আরও কয়টা নিয়ম শিখব সূত্র শিখব তো দেখো এখানে আমরা এই অঙ্কটা এইখানে যেটা আছে সেটা সমাধান করাবো বলা আছে এক্স টু দ্বীপ ফোর এরপর পার থ্রি মানে এক্স টু ফোর এর ঘনফল, ফল ঘন ফল বলতে এরপরে পাওয়ার হবে হচ্ছে থ্রি যদি বলা হয় যে ছাগলের ঘন ফল নির্ণয় করে তার মানে হবে কিন্তু ছাগলের উপর পাওয়ার হবে হচ্ছে থ্রি তো এখানে এক্স টু দ্বিপার ফোর এরপর পাওয়ার হচ্ছে থ্রি তো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই করতে পারি দেখো এক্সের উপরে যদি যেটা এক্সের উপরে যেটা পাওয়ার থাকবে তার উপর যদি পাওয়ার থাকে মনে রাখবো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই দুইটা পাওয়ার গুণ হয় মানে এই দেখো আমরা একটু বড় করে যদি লিখি এক্স টু দি পাওয়ার ফোর আর এরপরে পাওয়ার হচ্ছে থ্রি দেখো এই এক্স হচ্ছে বেজ বা ভিত্তি আর এই ফোরকে বলা হয় হচ্ছে সূচক বা পাওয়ার বা শক্তি তুমি যেটাই বলো সমস্যা নাই এর উপরে আবার কিন্তু পাওয়ার আছে বা সূচক আছে তাহলে এইটা আর এইটা কিন্তু গুণ হবে তার মানে হবে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর আর থ্রি গুণ করলে হয় হচ্ছে টুয়েলভ তো আমরা ভেঙে ভেঙে কিভাবে করব সেটাই এখানে দেখানো হয়েছে যে এক্স টু দি পার ফোর উপরে পাওয়ার আছে হচ্ছে থ্রি তাহলে এক্স টু দি পার ফোর উপর পাওয়ার যদি থ্রি থাকে তার মানে এক্স টু দি পার ফোর কয়বার গুণ বার গুণ হবে এখন যদি মনে করে ছাগলের উপরে যদি পাওয়ার থ্রি থাকে তার মানে ছাগল বার গুণ ছাগল তিন বার গুণ এখন মনে করে গাধার উপরে যদি পাওয়ার থাকে তিন তাহলে গাধা কয় বার গুণ তিন বার গুণ তাহলে এক্স টু দি পার ফোরের উপর পাওয়ার আছে তিন তার মানে এক্স টু দি পার ফোর তিন বার গুণ তার মানে আমরা লিখবো এক্স টু দি পার ফোর ইন্টু এক্স টু দি পার ফোর ইন্টু এক্স টু দি পার ফোর এবার দেখো এক্স টু দি পার ফোর সমান আমরা কি লিখতে পারি

চারটা এক্স গুণ আকারে হবে তার মানে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স এবার এই এক্স যদি বার ফোর সমান হবে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স তার মানে আমরা এটা ভেঙে লিখলাম তাহলে এখানে আছে চারটা এক্স এখানে আছে চারটা এক্স এখানে আছে চারটা এক্স গুণ আকারে আছে তাহলে এইটা গুণ এইটা গুণ যদি এইটা করি তার মানে এখানে চারটা এক্স গুণ আকারে আছে এখানে চারটা এক্স গুণ আকারে আছে এখানে চারটা এক্স গুণ আকারে আছে তার মানে টোটাল কয়টা এক্স গুণ আকারে আছে টোটাল কিন্তু বারোটা এক্স গুণ আকারে আছে তার মানে এখানে দেখো লিখেছি বা এক্সকে বারো সংখ্যক বার গুণ মানে বারোটা এক্স গুণ আকারে লিখছি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এক্স টু দি দিবার টুয়েলভ লিখতে পারি এক্স টু দি বার টুয়েলভ মানে বারোটা এক্স গুণ আকারে তাহলে এক্স টু এইটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পার টুয়েলভ তাহলে দেখো আমরা ভেঙে ভেঙে পেলাম হচ্ছে এক্স টু দি বার ফোর এরপরে পাওয়ার হচ্ছে থ্রি এইটাকে আমরা ভেঙে ভেঙে পেলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ কিন্তু আমরা একবারে সূত্রের মাধ্যমে এইভাবে করতে পারি যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে মানে দেখো এক্স হচ্ছে বেস বেজের উপরে পাওয়ার আছে হচ্ছে ফোর এর উপরে আবার পাওয়ার আছে হচ্ছে থ্রি তাহলে দেখো সূচকের ওপর সূচক আছে তাহলে এই দুইটা সূচক বা পাওয়ার কিন্তু গুণ হবে তার মানে এক্স টু দি পাওয়ার ফোর আর থ্রি গুণ করলে হয় হচ্ছে এখন আমরা সূত্রটা প্রমাণ করব দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার আছে হচ্ছে এন দেখো এক্স টু দি পাওয়ার এম আবার ব্রাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে এন তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি দেখো এক্স টু দি পার এম এরপর পাওয়ার এন যদি এক্স টু দি পাওয়ার এম এরপর পাওয়ার টু থাকতো তার মানে এক্স টু দি পার এম হচ্ছে দুইবার গুণ যদি এক্স টু দি পার এম এর উপরে পাওয়ার দশ থাকতো তার মানে এক্স টু দি পার এম দশ গুণ তা আমরা এন এর মান কিন্তু আমরা জানি না তাই আমরা এক্স টু দি পার এন সমান কি লিখতে পারি এক্স টু দি পার এম ইন্টু এক্স টু দি পার এম ইন্টু এক্স টু দি পার এম ডট 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 এক্স টু দি পার এম সেটাই কিন্তু আমরা লিখেছি লিখেছি হচ্ছে এক্স টু দি পার এম এক্স টু দি পার এম এটা কিন্তু ডট 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 এরপর হচ্ছে এক্স টু দি পার এম তার মানে এক্স টু দি পার এম এরপর পাওয়ার হচ্ছে এন তার মানে কি এক্স টু দি পার এন কে কে টু সংখ্যক বার্গুন এন এর মান যদি দশ হয় তার মানে এক্স টু দি এম দশ বার্গুণ এন এর মান যদি পাঁচশো হয় তাহলে এক্স টু দি এম পাঁচশো গুণ তাহলে এম এর এন এর মান তো আমরা জানি না তাহলে এক্স টু দি এম এরপরে পাওয়ার হচ্ছে এন তার মানে এক্স টু দি এম এম সংখ্যক বার গুণ আকারে আছে তাহলে আমরা এ এক্স টু দিবার এম ইন্টু এক্স টু দিবার এম ইন্টু ডট 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 এক্স টু দিবার এম লিখছি আর এখানে লিখে দিয়েছি যে এক্স টু দিবার এম কে এন সংখ্যক বার গুণ এখানে তুমি বলবা যে এখানে তো কোনো জায়গায় এম নাই তাহলে আমরা এখানে এম সংখ্যক এন সংখ্যক বার কেন গুণ লিখলাম এখানে দেখো কোনো জায়গায় কিন্তু এন নাই আছে দেখো তো এন আছে নাই তাহলে কিন্তু দেখো নাই কিন্তু আমরা এই এটা নাই কিন্তু তারপরে আমরা বলবো যে বলবো যে এক্স টু দি পার এম হচ্ছে এম সংখ্যক বার গুণ কারণ আমার কিন্তু এখানে এন এর মান জানা নাই এন এর মান কত সেটা আমরা জানি না তাই আমরা লিখছি এক্স টু পার এম ইন্টু এক্স টু পার এম ইন্টু এক্স টু দি পার এম ডট 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 এক্স টু দি পার এম মানে এক্স টু দি পার এম এম সংখ্যক বার পর্যন্ত গুণ এইটা দ্বারা বোঝাই হচ্ছে এক্স টু দি পার এম এম সংখ্যক বার পর্যন্ত গুণ এরপরে দেখো আমার এই এক্স টু দিবার এমকে আমরা কী লিখতে পারি এক্স টু দিবার এম মানে কি। যদি এমের মান যদি টু হতো তার মানে এক্স দুই বার গুণ এম এর মান যদি দশ হতো তাহলে এক্স দশ বার গুণ তাহলে এক্স টু দিবার এম মানে কি মানে হচ্ছে এক্স এম সংখ্যক বার গুণ তাহলে লিখতে পারি এক্স ডট এক্স ডট 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 এক্স লিখতে পারি মানে কে এম সংখ্যক বার গুণ তার মানে আমরা দেখো এখানে কিন্তু এম নাই এম না থাকলেও এটা কিন্তু আমরা এই এক্স টু দিপার এম কে আমরা লিখবো হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স লিখবো কারণ কি এইটা হচ্ছে এক্স মানে এক্স টু দি দিপার এম মানে হচ্ছে এই এক্স হচ্ছে এম সংখ্যক বার পর্যন্ত গুণ তার মানে এইটা দ্বারা বোঝায় এক্স হচ্ছে এম সংখ্যক বার গুণ এবার এক্স টু দি দিপার এম কে আমরা এটা লিখেছি এখানে গুণ দিয়েছি এবার দেখো এক্স ইন্টু এক্স ইন্টু ডট ডট এক্স মানে এই এক্স হচ্ছে এম সংখ্যক বার গুণ একইভাবে এইটাকে আমরা লিখেছি এক্স টু দিবার কে লিখেছি এক্স ইন্টু এক্স ইন্টু ডট এক্স মানে এই এক্স হচ্ছে এম সংখ্যক বার গুণ তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে তো এম নাই এম না থাকলে দেখো আমরা তো এম এর মান জানি না তাই আমার এইভাবে লিখা হয় এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স মানে এক্স হচ্ছে এম সংখ্যক বার গুণ এরপরে দেখো এই এইটা 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 এইটাকে আমরা লিখেছি এই একবারে লিখেছি সেটা হলো এক্স ইন্টু এক্স ডট 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 এক্স এইখানেও তাই আছে এইখানেও তাই আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স লিখছি এইটা দ্বারা বুঝাবো হলো যে এক্সকে এম এন সংখ্যক বার গুণ এটা হচ্ছে এক্স কে এম সংখ্যক গুণ এইটা হচ্ছে এক্স কে এম সংখ্যক বারগুণ এইটা হচ্ছে এক্স কে এম সংখ্যক বারগুণ কিন্তু এইখানে কিন্তু ছিল এক্স টু দিবার এম কে কিন্তু এম সংখ্যক বারগুণ এই যে এইটা হচ্ছিল কিন্তু এক্স টু দিবার এম কে এম সংখ্যক বারগুণ আর এইটা আলাদা আলাদা হচ্ছে এক্স মানে এক্স টু দিবার এম মানে হচ্ছে এক্স হচ্ছে এম সংখ্যক বারগুণ তো এইখানে কিন্তু এখানে ছিল যে এক্স টু দিবার এম হচ্ছে এম সংখ্যক বারগুণ এক্স কে এম এন সংখ্যক বার গুণ দেখো এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স তার মানে এক্সকে এম এন সংখ্যক বার গুণ কেন লিখলাম একটু ভালো করে বুঝবা এইটা মানে কী ছিল দেখো এইখানে কিন্তু আমরা এইটা মানে ছিল হচ্ছে এক্স টু দিবার এম কে এম সংখ্যক বার গুণ আর এইটা মানে কী ছিল ছিল হচ্ছে কে এক্স কে হচ্ছে এম সংখ্যক গুণ এইখানে এক্স টু দিবার এম কে এক্স সংখ্যক এম সংখ্যক গুণ আর এই এইটা মানে হচ্ছে কে এম সংখ্যক গুণ তাহলে দুইটা যদি আমরা সবগুলো একত্রিত লিখছি তার মানে এইটা মানে কি দেখো এইটা মানে হচ্ছে যে এক্স কে এম এন বার গুণ কারণ এখানে তো এন সংখ্যক গুণ একবার আছে এটার মধ্যে দেখো এইটা এইটা মানে কি এইটা মানে হচ্ছে এক্স এক্স টু দি এম কে এন বার গুণ আর এইটা মানে কি এইটা মানে হচ্ছে এক্স কে এম সংখ্যক বার গুণ তার মানে তার এইটা মানে কি এইটা মানে হচ্ছে এক্স কে এম এন সংখ্যক বার গুণ তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এইটা লিখতে পারি তার মানে এইটা হচ্ছে এটার প্রমাণ তার মানে আমরা সূত্রটা কি পেলাম সেটা হলো যে এক্স টু দি পাওয়ার আমরা সূত্রটা পেলাম সেটা হলো এক্স টু দি পাওয়ার এম এরপরে পাওয়ার যদি এন থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এইটা লিখতে পারি এইটা হচ্ছে আমার সূত্র আর এটা হচ্ছে সূত্রের প্রমাণ প্রমাণটা খুব সহজ তুমি একটু নিজে চিন্তা করো সেক্ষেত্রেই পারবা আর দেখো আমরা এই সূত্রটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করবো এক্স টু দি পার এম এরপরে পাওয়ার হচ্ছে এম এইটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পার এম এন এটাকে আমরা সহজেই লিখতে পারি তাহলে দেখা যাচ্ছে যদি কোনো সূচকীয় রাশির ওপর সূচক আরোপ করা হয় মানে কোন একটা সূচকীয় রাশির উপর যদি আবার সূচক আরোপ করা হয় দেখো এক্স টু দিপার এম কিন্তু একটা সূচকীয় রাশি এর উপরে আবার সূচক মানে পাওয়ার দিয়েছে মানে এক্স এর গুল পাওয়ার আছে হচ্ছে এম তার মানে এক্স টু দিপার এম হচ্ছে একটা সূচকীয় রাশি সেই সূচকীয় রাশির উপর যদি আবার সূচক সূচক বা পাওয়ার দেওয়া হয় তার মানে বলছে যে কোন সূচকীয় রাশির উপর যদি ওপর যদি সূচক আরোপ করা হয় আবার সূচক আরোপ করা হয় মানে এর উপরে পাওয়ার আছে হচ্ছে এম এম হচ্ছে সূচক বা পাওয়ার তার উপর আবার পাওয়ার হচ্ছে এন তখন সূচকগুলো পরস্পর গুণ হয় তখন কিন্তু সূচকগুলো পরস্পর গুণ হয় একটা এক্স টু দি পাওয়ার এম হচ্ছে একটা সূচকীয় রাশি এর ওপর আর একটা সূচক দিচ্ছে হচ্ছে এম তাহলে কি হবে যে এই সূচকগুলো গুণ হবে তার মানে এক্স টু দি পাওয়ার এম এন হবে সেই কথাই লিখা আছে তার মানে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এম এরপরে পাওয়ার আছে এন তার মানে এই এম এন গুণ হবে তার মানে এক্স টু দি পাওয়ার এম হবে এখানে দেখো আমরা এইটাই সূত্র পেয়েছি সেটাই লেখা আছে যেখানে এই এম এন হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা এখানে লেখা নাই যদি লিখে নিবা সেটা হলো এম এন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে তোমরা আশা করি জানো তারপরে আমি একটু বলতেছি শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তার মানে স্বাভাবিক সংখ্যা গুণগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা এগুলো স্বাভাবিক সংখ্যা তো এই এখানে হচ্ছে এম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স শূন্য নয় মানে এক্সের মানটা এই যে এক্স এক্সের মানটা কিন্তু শূন্য হতে পারবে না তার এক্স নট ইকুয়াল টু জিরো তার শূন্য নয় মানে এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্সের মানটা শূন্য হবে না তার মানে এখানে যদি এক্সের মান শূন্য হয় সেক্ষেত্রে তো হবে না সেক্ষেত্রে অসঙ্গায়িত হয়ে যাবে এরপরে দেখো আমরা আর একটা সূত্র শিখবো এই রাশিটি নিয়ে একটু ভেবে দেখি তার মানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এরপরে পাওয়ার আছে হচ্ছে ফুর তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ওপর পাওয়ার আছে ফুর তার মানে এক্সি স্কোয়ার ওয়াই স্কোয়ার কয়বার গুণ হবে গুণ হবে হচ্ছে চারবার গুণ হবে তার মানে চারবার গুণ করবো তার মানে এক্সিস স্কয়ার দেখো এক্সি স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স গুণ ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই গুণ তাহলে আমরা এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ আর ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই গুণ একবার লিখলাম এরপর আবার এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ ওয়াই স্কোয়ার মানে দুইটা এক্স গুণ দুইবার লিখলাম এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ ওয়াই স্কোয়ার মানে দুইটা এক্স দুইটা ওয়া দুইটা ওয়াই গুণ এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই গুণ মানে এইটার পুরো পাওয়ার আছে ফোর তাই আমরা এই ভিতরের টারে আমরা চারবার লিখছি যদি এটার উপরে পাওয়ার থাকতো আট তাহলে আমরা আট বার লিখতাম কিন্তু আমরা একটু ভেঙে এক্সি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে উপর পাওয়ার আছে ফোর সময় এক্সি স্কোয়ার আছে তাই লিখছি আছে ওয়াইকে আমরা দুইবার লিখছি তাহলে এক্সি স্কোয়ার এর কারণে দুইবার লিখছি কে আর ওয়াই স্কোয়ারের কারণে ওয়াইকে দুইবার লিখছি এবার দেখো চারবার লিখছি একবার দুইবার তিনবার চারবার টোটাল আমরা চারবার লিখছি এবার এক্স গুলাকে আমরা একসাথে লিখবো এক্স গুলা যদি আমরা একসাথে লিখি একটু আমরা কালার একটু চেঞ্জ করে নিই সেক্ষেত্রে সুবিধা হবে তাহলে আমরা দেখো এইখানে আমরা এক্স গুলাকে এখানে আছে দুইটা এক্স তাহলে এই দুইটা এক্স লিখছি এখানে আছে দুইটা এক্স এইখানে লিখছি এইখানে আছে দুইটা এক্স এইখানে লিখছি এইখানে আছে দুইটা এক্স এইখানে এক্স দুইটা এক্স লিখছি এবার ওয়াই গুলাকে লিখবো এখানে আছে দুইটা ওয়াই তাহলে দুইটা ওয়াই লিখছি এইখানে আছে দুইটা ওয়াই তাহলে এইখানে লিখছি এইখানে আছে দুইটা ওয়াই এইখানে লিখছি এইখানে দুইটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই লিখছি এরপরে দেখো এখানে আছে কয়টা দেখো এক্স স্কোয়ার দুইটা আছে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে মোট কয়টা আছে মোট আছে হচ্ছে এক্স ইন্টু এক্স এখানে এক্স আছে দুইটা এখানে আছে এক্স দুইটা এখানে আছে দুইটা এখানে দুইটা আছে তার মানে মোট দুইটা করে এক্স গুণ আছে কয়বার চারবার গুণ আছে তার মানে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার এইটাকে লিখতে পারি এক্স স্কোয়ার এইটাকে লিখতে পারি এক্স স্কোয়ার এইটাকে করে লিখতে পারি এক্স স্কোয়ার তার মানে একটা দুইটা তিনটা চারটা আছে তাহলে এক্স স্কোয়ার চারবার আছে তার মানে আমরা এক্স স্কোয়ার এর উপরে পাওয়ার দিতে পারি ফোর আমরা সেটা দিয়েছি দেখো এখানে আছে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার 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 আছে একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার টোটাল কয়টা ওয়াই স্কোয়ার আছে চারটা ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এর উপরে পাওয়ার দিতে পারি ফোর যেহেতু ওয়াই স্কোয়ার চারটা গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এর উপরে পাওয়ার দিতে পারি ফোর এরপরে দেখো আমরা এর আগে সূত্র লিখলাম শিখলাম সেটা হলো এক্স টু দি পাওয়ার যদি এম থাকে এবং এরপরে পাওয়ার যদি এন থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে মানে এই সূচক আর এই সূচক গুণ হবে তার মানে এম আর এন গুণ করলে হবে হচ্ছে এম এন এটা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম তাহলে এক্স স্কোয়ার এরপরে পাওয়ার আছে হচ্ছে ফোর মানে এক্স এর উপরে পাওয়ার বা সূচক আছে হচ্ছে টু তার উপর ব্রাকেটে পাওয়ার বা সূচক আছে হচ্ছে ফোর তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে মানে এই সূচক আর এই সূচক গুণ হবে তার মানে এক্স টু দি পাওয়ার হবে হচ্ছে ফোর আর টু গুণ করলে হয় হচ্ছে এইট আর ওয়াই স্কোয়ার এরপরে পাওয়ার আছে হচ্ছে ফোর তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে তার মানে ওয়াই টু দি পাওয়ার হবে হচ্ছে এইট তার মানে আমরা পেলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট ইন্টু ওয়াই টু দি পাওয়ার এইট পেলাম যদি আমরা এটাকে একবারে লিখতে পারতাম সেটা হলো যে সূত্র অনুসারে যে এক্স স্কোয়ার এরপরে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এরপরে পাওয়ার আছে হচ্ছে ফোর ব্র্যাকেট দিয়ে পাওয়ার ফোর আছে তার মানে হবে হচ্ছে এই ক্ষেত্রে এক্স এক্স লিখলাম এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে তার মানে টু আর ফোর গুণ করলে হয় হচ্ছে এইট আর ইন্টু ওয়াই দেখো ওয়াই স্কোয়ার এরপর পাওয়ার আছে হচ্ছে ফোর তার মানে এই টু আর এই টু গুণ এই টু আর এই ফোর গুণ হবে তার মানে টু আর ফোর গুণ করলে হয় এইট একবারেই আমরা লিখতে পারি তো সেই সূত্রটা কিভাবে আসছে দেখো এক্স আর ওয়াই দেখো এক্স আর ওয়াই এরপরে পাওয়ার আছে হচ্ছে এন তাহলে আমরা ক্ষেত্রে লিখতে পারি এক্স উপরে পাওয়ার এন দিতে পারি আর ওয়াই এরপর পাওয়ার এন দিতে পারি মনে করো যে আছে হচ্ছে এক পি কিউ আছে মনে করো পি কিউ আসে এরপরে পাওয়ার আছে হচ্ছে টু তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে দেখো পি এর উপরে পাওয়ার টু দিব আবার কিউ এর উপরে পাওয়ার টু দিব মানে পি স্কোয়ার ইন্টু আমরা লিখবো হচ্ছে কিউ স্কোয়ার সেটা লিখতে পারি তাহলে দেখো এক্স আর ওয়াই গুণ আকারে আছে এর উপরে সূচক আছে হচ্ছে এন আছে তাহলে এক্স এরপর পাওয়ার হবে হচ্ছে এন আবার ওয়াই এরপর পাওয়ার হবে হচ্ছে এন তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে কি এক্স এক্স স্কোয়ার মানে কি এক্স হচ্ছে দুইবার গুণ এক্স টু দি পাওয়ার টেন টেন মানে এক্স এক্স হচ্ছে বার বার দশ গুণ তাহলে টু দি পার এন মানে কি এক্স হচ্ছে এন সংখ্যক বার গুণ তার মানে এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স লিখছি মানে এক্সকে এন সংখ্যক বার গুণ সেটাই লিখা আছে এরপরে ওয়াই টু দি পার এন মানে কি ওয়াই হচ্ছে এন সংখ্যক বার গুণ তার মানে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ডট 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 ওয়াই মানে হচ্ছে ওয়াই হচ্ছে ওয়াইকে এন সংখ্যক বার গুণ মানে ওয়াই হচ্ছে এন সংখ্যক বার গুণ তার মানে আমরা লিখতে পারি যে এক্স টু দি পার এন ইন্টু ওয়াই টু দি পার এন আমরা এটা

এক্স ওয়াই এরপরে পাওয়ার হচ্ছে মনে করো পাওয়ার আছে এন তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো এক্স আছে ওয়াই আছে তার মানে এক্সের উপরে পাওয়ার হবে হচ্ছে এন আর ওয়াইয়ের এর উপরে পাওয়ার হবে হচ্ছে এন আমরা এইটাই এই সূত্রই পেলাম তো এখানে ব্যাখ্যা করে কি লেখা আছে তাহলে দেখা যাচ্ছে সূচকীয় রাশির ভিত্তিগুলোর গুণ ফলের ওপর যদি একই সূচক আরোপিত হয় দেখো এখানে কি বলা আছে সূচকীয় রাশির ভিত্তিগুলোর গুণ ফলের ওপর দেখো এইখানে এক্স আর ওয়াই গুণ আকারে আছে তো এইখানে বলা আছে গুণ ফলের ওপর একই সূচক আরোপিত হয় তার মানে এক্স এবং ওয়াই এর উপর সূচক আরোপিত আছে হচ্ছে এন এন আছে ফলাফল হবে পৃথক পৃথক সূচকীয় রাশির গুণ ফল তার মানে ফলাফল হবে কি পৃথক পৃথক সূচকীয় রাশির গুণ ফল তার মানে হবে এক্স টু দি পার এন ইন্টু দেখো এক্স টু দি পার এন ইন্টু ওয়াই টু দি পার এন এই কথায় বলা আছে এরপরে বলা আছে এবার একটি ভগ্নাংশ এর ওপর সূচক প্রয়োগ করি যদি ভগ্নাংশের ওপর সূচক প্রয়োগ করি সেক্ষেত্রে কী হবে সেটাই বলা আছে ধরি এক্স কিউব ভাগ ওয়াই স্কোয়ার এরপরে পাওয়ার আছে হচ্ছে ফোর তাহলে আমরা কী লিখতে পারি দেখো এক্স কিউব ভাগ ওয়াই স্কোয়ার এরপরে পাওয়ার আছে হচ্ছে ফোর তাহলে উব ভাগ ওয়াই স্কোয়ার এটা কয়বার গুণ হবে চারবার গুণ হবে যেহেতু পাওয়ার বা সূচক আছে হচ্ছে চার তাই চারবার গুণ হবে তাহলে এক্স কিউব ভাগ ওয়াই স্কোয়ার একবার লিখছি আরও একবার লিখছি আরও একবার লিখছি আরও একবার লেখছি টোটাল কয়বার লিখছি চারবার লিখছি এবার দেখো এই এক্স কিউব মানে তিনটা এক্স আকারে সেটা লিখছি এই এক্স কিউব মানে তিনটা এক্স আকারে লিখছি এই এক্স কিউব মানে কয়টা এক্স গুনাকারে তিনটা এক্স আকারে লিখছি এই এক্স কিউব মানে কি লিখছি তিনটা এক্স আকারে মানে এক্স কিউব মানে এর উপর পাওয়ার আছে তিন তার মানে এক্স তিনবার গুণ গাধার ওপর যদি পাওয়ার থাকে তিন তাহলে গাধা কয়বার গুণ তিনবার গুণ তাহলে এইখানে এর উপর পাওয়ার আছে তিন তাই তিনবার গুণ হয়েছে এবার ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই দুইবার গুণ এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই মানে দুই বার গুণ ওয়াই স্কোয়ার এখানে আছে তার মানে ওয়াই বার গুণ ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই দুই বার গুণ তাহলে দেখো এখানে এক্স কয়টা গুণ আকারে আছে এখানে আছে তিনটা এখানে আছে তিনটা টোটাল আছে হচ্ছে বারোটা আকারে আছে তাহলে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বারো লিখতে পারি তাহলে আমরা এক্স টু দি পার বারো লিখছি আর এখানে আছে ওয়াই কয়টা দেখো গুণ আকারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে ওয়াই আটটা আকারে আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এইট তার মানে আমরা এইটাকে লিখলাম এক্স টু দি পার টুয়েলভ ভাগ ওয়াই টু দি পার এইট কীভাবে লিখছি আমি এইখানে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে যে x কিউব এরপরে x কিউব ভাগ ওয়াই স্কোয়ার এর উপরে আছে হচ্ছে পাওয়ার ফোর তাহলে এই পাওয়ার দ্বারা কিন্তু এই পাওয়ারের সাথে গুণ হবে আবার এই পাওয়ার বা সূচক দ্বারা এই পাওয়ার বা সূচকে গুণ হবে তার মানে হবে এক্স টু দি পাওয়ার দেখো থ্রি আর ফোর গুণ করলে হবে হচ্ছে টুয়েলভ আর ভাগ ওয়াই স্কোয়ার এরপরে পাওয়ার হবে ফোর তার মানে টু আর ফোর গুণ করলে হবে এইট তার মানে ওয়াই টু দি পার এইট হবে দেখো আমার এইখান থেকে আমরা এইটা পেলাম আমরা ভেঙে ভেঙেও কিন্তু ওইটাই পেয়েছি এক্স টু দি পার টুয়েলভ ভাগ হচ্ছে ওয়াই টু দি পার এইট পেয়েছি এরপর লেখা আছে তাহলে দেখা যাচ্ছে যদি ভিত্তির ভাগ ফল ভিত্তির হচ্ছে ভাগ ফল একই সূচক দ্বারা চালিত হয় তার মানে ভিত্তির ভাগ ফল যদি ভিত্তির ভাগ ফল ভিত্তির ভাগ ফল যদি একই সূচক দ্বারা চালিত হয় একই সূচক দ্বারা চালিত হয় দেখো এই ভিত্তির ভাগ ফল দেখো ভিত্তির ভাগ ফল এখানে আমরা যদি লিখি এক্স বাই ওয়াই যদি লিখি আর এরপরে পাওয়ার যদি টু থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলা আসলে হলো যে ভিত্তির ভাগ ফল তার মানে দেখো এই ভিত্তির ভাগ ফল মানে এক্স বাই ওয়াই একই সূচক দ্বারা চালিত হয় তার মানে এরপরে পাওয়ার আছে বা সূচক আছে হচ্ছে টু সূচক দ্বারা চালিত হয় তাহলে ভাগ ফলটির লব ও হর হর উভয় উভয় প্রদত্ত সূচক দ্বারা চালিত হবে তার মানে হবে হচ্ছে এক্স স্কোয়ার আর এরপরে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার হবে তার মানে এইখানে দেখো এক্সের পুরো পাওয়ার হবে টু ওয়াইয়ের এর পুরো পাওয়ার হবে হচ্ছে টু তো এইখানে আমরা সূত্রটা পেয়ে গেছি দেখো এক্স বাই ওয়াই এরপরে পাওয়ার আছে হচ্ছে এন তার মানে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি কি এক্স এক্স হচ্ছে এন সংখ্যক বার গুণ তার মানে আর ওয়াই এর পুরে পাওয়ার হবে হচ্ছে এন তার মানে ওয়াই হচ্ছে এন সংখ্যক বার গুণ তার মানে ওয়াই কে এন সংখ্যক বার গুণ এটাই লিখেছি তার মানে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পার এন ভাত ওয়াই টু দি পার এন এইটা আমরা লিখতে পারি তার মানে আমরা এই সূত্রটা এই মানে এই এইটার থেকে এই সূত্রটা পেলাম X বাই ওয়াই যদি থাকে এরপরে পাওয়ার আছে হচ্ছে এন তার মানে এক্সের পরে পাওয়ার হবে এন ওয়াইয়ের পরে পাওয়ার হবে এন সেইটাই আমার সূত্র তো এখন আমরা একটা দেখি সেটা হলো যে মনে করো যে ফাইভ ভাগ সিক্স আর এরপরে পাওয়ার আছে হচ্ছে মনে করো যে থ্রি আছে তাহলে এই ফাইভের ফাইভের উপরে পাওয়ার হবে থ্রি আবার সিক্সের উপরে পাওয়ার হবে থ্রি ফাইভের পাওয়ার কিছু নেই মানে কী আছে ওয়ান আছে ওয়ান এর সাথে 3 গুণ করলে 3 হবে তার মানে 5 টু দি পাওয়ার 3 হবে আর ভাগ এই 6 এর পাওয়ার কিছু না মানে 1 আছে তার মানে এই 1 সাথে 3 গুণ হবে তার মানে 6 টু দি পাওয়ার 3 হবে এইটাই হচ্ছে সূত্র x ভাগ y এর পাওয়ার যদি n থাকে তার মানে হবে হচ্ছে x টু দি পাওয়ার n ভাগ y টু দি পাওয়ার n এরপর বলা আছে উপরের আলোচনার সাহায্যে সাহায্য নিয়ে নিচের রাশিগুলো সরল করো নিচের এই যে রাশিগুলো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া এই পাঁচটা অঙ্ককে সরল করতে হবে দেখো আমি এই এর আগের পর্বে আমরা এই দুইটা এক আধ দুই এই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে কিন্তু তিন চার পাঁচ এই তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছি এবং পরের পর্বে কিন্তু এই সূত্রটা নিয়ে আলোচনা করব তবে এই সূত্রটার অঙ্ক কাজে লাগবে তাই আমরা সূত্রগুলো লিখেছি দেখো আমরা এখানে পাঁচটা সূত্র লিখেছি এই পাঁচটা সূত্র যদি জানো তাহলে এই অঙ্কগুলোও পারবা দেখো এখানে লেখা আছে ফাইভ ই স্কোয়ার এরপরে পাওয়ার আছে হচ্ছে থ্রি তার মানে পাঁচ হচ্ছে বেশ বা ভিত্তি আর এই টু হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার এর ওপর আবার কাজ করছে কি সেটা হলো পাওয়ার দিয়েছে থ্রি ফাইভ স্কোয়ারের উপরে আবার দিয়ে আছে থ্রি দেখো আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু ওই পাওয়ার দুইটা গুণ হয় এই যে এই সূত্রটা দেখো এক্সের উপরে পাওয়ার আছে এম এর উপরে আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে এন তাহলে কিন্তু এই এই সূচক আর এই সূচক বা এই পাওয়ার আর এই পাওয়ার এই গুণ হবে তার মানে এক্স টু দি পাওয়ার হবে হচ্ছে এম এন তাহলে আমার ফাইভ টু দি পাওয়ার দেখো এই টু আর থ্রি গুণ হবে টু আর থ্রি কে গুণ করলে হয় কিন্তু সিক্স তার মানে এইটাই অ্যান্সার এখন আমরা দুই নাম্বার দেখব এ টু দি পাওয়ার পাওয়ার আসে থ্রি দেখো এ হচ্ছে বেস বা ভিত্তি এরপরে সূচক বা পাওয়ার আছে মাইনাস ফোর আবার ব্র্যাকেট দিয়ে এরপরে সূচক বা পাওয়ার আছে হচ্ছে থ্রি তার মানে এই মাইনাস ফোর আর থ্রি কিন্তু গুণ হবে দেখো আমার এক্স টু দি পাওয়ার এম আর এরপরে পাওয়ার আছে আবার এম তাহলে এম আর এম কিন্তু গুণ হয়েছে পাওয়ার আর এই পাওয়ার গুণ হয় মনে রাখবা যে কোনো একটা পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে মানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে ওই দুইটা পাওয়ার কিন্তু গুণ থাকে গুণ হয় মানে একটা মনে করো যে বেজের উপরে একটা পাওয়ার আছে আবার আর একটা পাওয়ার ব্রাকেট দিয়ে দিয়েছে তাহলে পাওয়ার দুইটা গুণ হয় মনে রাখবো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয় তার মানে মাইনাস ফোর আর থ্রি কিন্তু গুণ হবে এর উপরে পাওয়ার আছে মাইনাস ফোর আবার ব্রাকেট দিয়ে পাওয়ার দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে এই মাইনাস ফোর আর থ্রি গুণ হবে তার মানে আমরা লিখবো এ টু দি পাওয়ার মাইনাস ফোর আর থ্রি গুণ করলে হয় মাইনাস টুয়েলভ তার মানে আমরা মাইনাস টুয়েলভ পেলাম এরপরে দেখো আমরা এরপরেই সূত্রটা শিখবো তারপরে আমরা এখন বলতেছি এক্স টু দি পার যদি মাইনাস এম থাকে এক্স টু দি পার যদি মাইনাস এম থাকে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পার এম মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে এ টু দি পার মাইনাস টুয়েলভ আসে তাহলে আমরা যদি ওয়ান বাই করি তার মানে প্রথমে আমরা এইভাবে দাগ দিব তারপর ওয়ান লিখবো উপরে ওয়ান লিখবো আর নিচে লিখবো এ টু দি পাওয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে এ টু দি পাওয়ার টুয়েলভ হবে মনে করো যে ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স আছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স আছে তাহলে আমরা এটারে লিখতে পারি কি আমরা এটারে লিখতে পারি প্রথমে দাগ দিব এরপরে ওয়ান লিখবো আর ফাইভ টু দি পাওয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মনে করো এ টু দি পার মাইনাস ফোর আছে তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রথমে একটা দাগ দিব উপরে ওয়ান লিখবো আর এ টু দি পাওয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে এ টু দি পার ফোর হবে তো আবার সেইটাই হয়েছে তার মানে ওয়ান বাই এ টু দি পার টুয়েলভ এইটা হচ্ছে অ্যান্সার তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি দেখো আমরা কিভাবে করেছি এরপরে পাওয়ার আছে মাইনাস ফোর আর ব্রাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে থ্রি তাহলে এই মাইনাস ফোর আর থ্রি কিন্তু গুণ হবে তার মাইনাস ফোর আর থ্রি গুণ করলে হয় হচ্ছে মাইনাস টুয়েলভ আর এইটাকে আমরা এ টু দি পার মাইনাস টুয়েলভকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পার টুয়েলভ মানে যদি আমরা ওয়ান বাই করি সেক্ষেত্রে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মনে রাখবা তিন নম্বর অঙ্কটা দেখো এই তিন রঙ অঙ্কটা এখন সমাধান করবো আছে হচ্ছে থ্রির উপরে পাওয়ার আসে হচ্ছে বা সূচক আছে হচ্ছে থ্রি উপরে পাওয়ার আছে হচ্ছে মাইনাস ফাইভ বিয়ের উপরে পাওয়ার আছে হচ্ছে থ্রি আর এই টোটালটার উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে থ্রি তাহলে দেখো আমার থ্রির উপরে পাওয়ার আছে থ্রি আর এই আবার এর উপরে পাওয়ার আছে মাইনাস ফাইভ বিয়ের উপরে পাওয়ার আছে থ্রি এই টোটালটার পুরো ব্র্যাকেট দিয়ে আছে হচ্ছে থ্রি আছে তার মানে এই পাওয়ারের এই পাওয়ার থ্রি দ্বারা কিন্তু সবগুলোর পাওয়ার কিন্তু গুণ হবে দেখো আমার এমের পুরে পাওয়ার এক্সের পুরে পাওয়ার এম আছে এই আর ব্রাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে এম তাহলে এম এর সাথে এন গুণ হবে তার মানে এক্স টু এবার এম এন হবে দেখো চার নং সূত্রটা দেখো এক্স গুণ ওয়াই এরপর পাওয়ার আছে হচ্ছে N। তার মানে এক্সের উপরে পাওয়ার হবে এন আবার ওয়াই এর উপরে পাওয়ার হবে এন এইটা কিন্তু আমরা সূত্রটা আমরা শিখেছি তাহলে এইচ থ্রি উপরে পাওয়ার আছে হচ্ছে থ্রি তাহলে এইচ থ্রির সাথে এই থ্রি গুণ হবে তার মানে থ্রি টু দি পাওয়ার এইচ থ্রি আর এইচ থ্রি গুণ করলে হয় হচ্ছে নাইন আর এ টু দি পাওয়ার দেখো এখানে মাইনাস ফাইভ আছে এই মাইনাস ফাইভের সাথে এইচ থ্রি গুণ হবে তার মানে মাইনাস ফিফটিন হবে আর বি এর পুরে পাওয়ার আছে ছি এই থ্রির সাথে এই থ্রি গুণ হবে তার মানে বি টু দি পাওয়ার হবে হচ্ছে নাইন দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কী করছি এই টোটালটার উপরে পাওয়ার আছে থ্রি এই পাওয়ার দ্বারা কিন্তু প্রত্যেকটা পাওয়ার কিন্তু গুণ হবে তাহলে এই থ্রি টু দি পাওয়ার থ্রি আছে এই থ্রির সাথে এই থ্রি গুণ হবে থ্রি আর থ্রি গুণ করলে নাই নয় এ টু দি পাওয়ার মাইনাস ফাইভের সাথে এইট থ্রি গুণ হবে গুণ করলে হয় মাইনাস ফিফটিন বি টু দি পার্ট থ্রি আছে তার মানে এইট থ্রির সাথে এইট থ্রি গুণ হবে তার মানে থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন তার মানে আসে বি টু দি পার্ট নাইন আমরা এটাকে কী লিখতে পারি দেখো সেটা হলো যে থ্রি টু দি পার্ট নাইন ইন্টু দেখো এ টু দি পার মাইনাস ফিফটিন এখানে আমরা সূত্র জানি এক্স টু দি পার মাইনাস এম সমান হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পার এম তাহলে এ টু দি জন্য আমরা একটা দাগ দিব উপরে দিব ওয়ান আর যখন আমরা ওয়ান বাই করব তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে হবে এ টু দি পার ফিফটিন হবে আমরা সেটা লিখলাম আর এখানে আছে বি টু দি পাওয়ার নাইন আমরা সেটা লিখলাম এবার দেখো এই এইটার সাথে মানে এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে এইটার নিচেও কিছু নয় মানে ওয়ান আছে তাহলে আমরা লবগুলা যদি একসাথে লিখি তার মানে থ্রি টু দি পার নাইন লিখলাম আর ওয়ানের সাথে বি টু দি পার নাইন গুণ করলে হবে কিন্তু বি টু দি পার নাইনে হবে আর ভাব এই এই ওয়ান আর এ টু দি পার ফিফটিন আর ওয়ান গুণ করলে হবে হচ্ছে এ টু দি পার ফিফটিন হবে এইটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমরা অ্যান্সার চলে এসেছে দেখো আমার অ্যান্সার খুব সহজেই চলে এসেছে আমরা কি করেছি সেটা হলো দেখো এই এই টোটালটার ওপরে ব্রাকেট দিয়ে আবার পাওয়ার দিয়ে আসে ছি তার মানে এই ছি দ্বারা প্রত্যেক পাওয়ারের সাথে গুণ হবে তার মানে এই থ্রি আর এই থ্রি গুণ করলে হয় নাইন মাইনাস ফাইভ আর থ্রি গুণ করলে হয় মাইনাস ফিফটিন থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন এ টু দি পাওয়ার মাইনাস ফিফটিনকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার ফিফটিন আমরা যখন ওয়ান বাই করবো তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে এবার এই আমরা লকগুলা একসাথে লিখেছি আর হরগুলা একসাথে লিখেছি এইখানে যে বাই বাই ওয়ান দিয়েছি বাই ওয়ান দিয়েছি তোমার লেখার দরকার নাই তুমি যদি লিখতে চাও সেক্ষেত্রেও সমস্যা নাই এখন আমরা নং সমাধান করাবো দেখো বলা আছে এ ফোর এরপরে ব্রাকেট দিয়ে আসে পাওয়ার আছে হচ্ছে এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ হবে এই পাওয়ার সাথে আমরা সূত্র পড়েছি এক্স বাই ওয়াই এরপর পাওয়ার যদি এন হয় তাহলে হবে এক্স উপর পাওয়ার হবে এন আবার ওয়াই উপর পাওয়ার হবে হচ্ছে এন তাহলে আমার দেখো এখানে আসে হচ্ছে এস উপর পাওয়ার আছে হচ্ছে ফাইভ আর থ্রির উপরে পাওয়ার আছে ফোর আর ব্রাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে থ্রি তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে তার মানে হবে এস টু দি পাওয়ার ফাইভ আর থ্রি গুণ করলে হয় হচ্ছে ফিফটিন আর ভাগ এস এবার থ্রি টু দি পাওয়ার ফোর এরপর পাওয়ার হবে আছে হচ্ছে থ্রি তার মানে এই ফোরের সাথে থ্রি গুণ হবে তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর আর থ্রি গুণ করলে হবে হচ্ছে টুয়েলভ এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা কি করেছি সেটা হলো যে এস টু দি পাওয়ার ফাইভ ভাগ থ্রি টু দি পার ফোর এরপরে পাওয়ার আছে হচ্ছে থ্রি তার মানে এই ফাইভের সাথে এই থ্রি গুণ হবে আবার এই ফোরের সাথে থ্রি গুণ হবে মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয় তার মানে আমরা এস টু দি পাওয়ার ফাইভ আর থ্রি গুণ করলে হয় ফিফটিন আর থ্রি টু দি পাওয়ার এর তার মানে এই ফোরের সাথে এই থ্রি গুণ হবে তার মানে থ্রি টু দি পার ফোর আর থ্রি গুণ করলে হয় টুয়েলভ এইটাই হচ্ছে আমার অ্যান্সার এখন আমরা পাঁচ নং সমাধান করাবো বলা আছে এস টি টু দি পার সেভেন ভাগ আর টু দি পাওয়ার ছি আর ব্র্যাকেট দিয়ে এরপরে পাওয়ার আছে হচ্ছে ছি তার মানে দেখো এই ছি দ্বারা সবগুলোর পাওয়ার কিন্তু মানে গুণ হবে সবগুলোর পাওয়ারের সাথে গুণ হবে দেখো আমরা জানি এক্স বাই ওয়াই এরপরে পাওয়ার যদি এম থাকে তার মানে হবে এক্সের উপর পাওয়ার হবে এন আবার ওয়াইয়ের উপর পাওয়ার হবে কিন্তু এম তো দেখো আমার এখানে তাহলে আমার এসের এরপর পাওয়ার কিছু নেই মানে কিন্তু ওয়ান আছে তাহলে আমরা এই এস টু দি পাওয়ার ওয়ান এই ওয়ানের সাথে থ্রি গুণ হবে তার মানে এস টু দি পাওয়ার ওয়ান আর থ্রি গুণ করলে হয় থ্রি আর এখানে আছে হচ্ছে টি পাওয়ার আছে হচ্ছে সেভেন তাহলে টি টু দি পাওয়ার এই সেভেনের সাথে থ্রি গুণ হবে সেভেন আর থ্রি গুণ করলে হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান আর ভাগ এবার দেখো আর এরপর পাওয়ার কিছু না মানে ওয়ান আছে তার মানে আর টু দি পাওয়ার হবে ওয়ানের সাথে থ্রি গুণ হবে তার মানে ওয়ান আর থ্রি গুণ করলে হয় থ্রি আর টি টু দি পাওয়ার থ্রি এরপরে পাওয়ার আছে থ্রি তার মানে টি টু দি পাওয়ার এইচ থ্রি আর এইচ থ্রি যদি গুণ করি গুণ করলে হবে হচ্ছে নাইন দেখো আমার এই প্রত্যেকটা পাওয়ারের সাথে থ্রি গুণ হয়েছে তার মানে ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি হবে সেভেনের সাথে থ্রি গুণ করলে টোয়েন্টি ওয়ান হবে আরের উপরে পাওয়ার কিছু না মানে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি হবে থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন হবে এখন আমরা আর কাজ করতে পারি সেটা হলো এস এস কিউব ভাগ আর কিউব আমরা এটা লিখলাম এবার দেখো এইটার মানে টি টু দি পার টোয়েন্টি ওয়ান ভাগ টি টু দি পার নাইন দুইটার দেখো দুইটার হলো বেজ হচ্ছে টি তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা কিন্তু একটা বেজ লিখতে পারি যেহেতু দুইটা বেস দুইটার বেজ হচ্ছে টি তাহলে দুইটার বেজের পরিবর্তে আমরা একটা বেজ টি লিখতে পারি দেখো আমরা জানি এক্স টু দি পার এম ভাগ এক্স টু দি পার এম যদি এক্স টু দি পার এম ভাগ এক্স টু দি পাওয়ার এম থাকে যদি ভাগ আকারে থাকে তাহলে দুইটার বেজ হচ্ছে এক্স দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি একটা বেজ লিখেছি যেহেতু ভাগ আকারে আছে। তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখবো তারপরে এম মাইনাস এন লিখবো তাহলে দেখো এখানে দুইটার বেজ হচ্ছে টি একই তাহলে দুইটা টি এর পরিবর্তে আমরা একটা টি লিখবো তাহলে আমরা দুইটা টি এর পরিবর্তে একটা টি লিখছি এখন যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলা বিয়োগ হবে তার মানে লবের পাওয়ারের থেকে হরের পাওয়ার বিয়োগ হবে মানে হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন তার মানে আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি এস কিউব ভাগ আর কিউব লিখছি আর দুইটার বেজ হচ্ছে টি তাহলে দুইটা টি এর পরিবর্তে আমরা একটা টি লিখেছি এবার যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলা বিয়োগ হবে তার মানে টোয়েন্টি ওয়ান বিয়োগ নাইন হবে আমরা সেটা লিখছি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি দেখো সেটা হলো যে আর কিউব আমরা লিখলাম আর এই এস কিউব লিখলাম আর এখানে দেখো টি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন করলে আমরা পাবো হচ্ছে টুয়েলভ পাবো টুয়েলভ পাবো এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে আমরা এই লাইন থেকে এই লাইন কী করেছি এখন দেখো এস টু দি পাওয়ার থ্রি এইটা লিখেছি টি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন এর নিচে কিছু নেই মানে কী আছে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে তার মানে এইটার সাথে এই এইট এস কিউবের সাথে এই টি এর পাওয়ার যেটা আছে এইটা এইটার সাথে এটা গুণ হবে তার মানে এটার সাথে এটা গুণ আকারে লিখছি আর ভাগ লিখছি আর কিউব লিখছি দেখো টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন সমান হবে হচ্ছে টুয়েলভ এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা অঙ্কটা কী করেছে আমি আরেকবার বলতেছি সেটা হলো দেখো এই এইটার উপরে পাওয়ার দেওয়া আছে থ্রি তার মানে এস উপর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে এই ওয়ানের সাথে থ্রি গুণ করলে হয় থ্রি তার মানে এস টু দি পাওয়ার থ্রি হবে আর এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে তার মানে সেভেনের সাথে থ্রি গুণ করলে হয় টোয়েন্টি ওয়ান আর উপরে পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তার মানে ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি হবে মানে আট টু দি পাওয়ার থ্রি হয় এই থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন হবে মানে টি টু দি পাওয়ার নাইন হবে আমরা সেটা লিখছি এইখানে এইখানে যা আছে আমরা সেটা লিখলাম এইখানে যা আছে সেটা লিখলাম এরপরে দেখো দুইটার বেজ হচ্ছে টিস একই বেজ দুইটার বেজ সেম তাহলে এবং ভাগ আকারে আসে যেহেতু দুইটার বেজ সেম এবং ভাগ আকারে আছে তাহলে কিন্তু আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখতে পারি দুইটা বেজ একই টি আছে তাহলে আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখছি যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলা বিয়োগ হবে মানে লবে পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে মানে টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন হবে এবার আমরা টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন সমান টুয়েলভ লিখছি লিখলে যেটা পেয়েছি এইটাই হচ্ছে আমার অ্যান্সার তুমি যদি এই পাঁচটা ছয়টা সূত্র পারো তাহলে কিন্তু এই সূচকের অঙ্কগুলো তুমি পারবে আর মূলত সূত্র পারলেই হবে না এই অঙ্কগুলো তোমাকে বারবার বার বার প্র্যাকটিস করতে হবে তো আমরা আজকের পর্বে এই যে এই পর্যন্ত সমাধান করালাম পরবর্তী পর্বে আমি সূচকের বিধি বা ঋণাত্মক সূচক এগুলা সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তো আমার যে লেকচারটা লেকচারটা কেমন লাগলো তোমরা তোমাদের সেইটা অবশ্যই মন্তব্য করে জানাবে আর আমি যেগুলো লেকচার দিয়েছি যদি তোমার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে তুমি ওই অংশটা বারবার দেখো আর আমি চেষ্টা করেছি সর্বাত্মকভাবে যে তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করার যাতে তোমরা এই অঙ্কগুলো ভালো করে পারো আর এগুলা যদি এই বেসিকগুলো যদি তোমার ভালো স্ট্রং থাকে তাহলে তুমি এইট নাইন টেন নাইন টেনে যে সূচক আছে সেগুলো সেখানেও তোমরা ভালো করবে আমি আমার সাধ্যমর্থ বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে আর আমাদের এই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবে এবং যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব আজকের মতো বাই বাই